ত্রিপুরা কর্মচারী সমন্বয় কমিটির রাজ্য সম্মেলন ক্যামেরার মুখোমুখি হয়ে চলেন বেশ কিছু গুরুত্বপূর্ণ বক্তব্য, শুনে নেব। ব্যুরো রিপোর্ট, সোশ্যাল বাংলা। এবার চার বছর পরে আমাদের রাজ্য সম্মেলন 49তম 53তম বর্ষে চতুর্দশ রাজ্য সম্মেলন করছি। আমরা এক বছর পিছিয়ে গেছি, যেহেতু কোভিড সিচুয়েশনের জন্য আমরা গত বছর করতে পারিনি। মূলত রাজ্যের শিক্ষক কর্মচারীদের বঞ্চনার বিরুদ্ধে সমন্বয় কমিটির একটা ঐতিহ্যপূর্ণ লড়াইয়ের ইতিহাস আছে। আমরা 75 সালে 13 দিনের লাগাত ধর্মঘট করেছিলাম তখনকার সরকারের শিক্ষক কর্মচারীর বিরোধী যে অবস্থান তার বিরুদ্ধে, এবং আপনারা জানেন ওই সময়কার সরকার পরিবর্তনের ক্ষেত্রে ওই শিক্ষক কর্মচারীদের লাগাত ধর্মঘটের একটা ভূমিকা ছিল। আমরা আজকে যা দেখছি, শিক্ষক কর্মচারীদের অর্থনৈতিকভাবে এবং তাদের মেরুদণ্ড ভেঙে দেওয়ার জন্য রাজ্য সরকার একের পর এক পদক্ষেপ গ্রহণ করছে। আমাদের 17% দিয়ে এখন পাওনা রয়েছে। আমরা প্রতিদিন দেখছি দ্রব্যমূল্য বাড়ছে, পেট্রোল ডিজেল প্রতিটি মূল্যের দাম বাড়ছে। সেই জায়গায় দাঁড়িয়ে শিক্ষক কর্মচারীদের 17% বকেয়া দিয়ে, মানে সাংঘাতিক অঙ্ক, এবং কেন্দ্রীয় সরকার 2020 জানুয়ারি থেকে দিয়ে পেন্ডিং রেখেছে, তাহলে এই মুহূর্তে দিয়ের পরিমাণ দাঁড়াতো 27-29%। কাজে এই জায়গায় দাঁড়িয়ে আমাদের কেন্দ্রীয় বেতনক্রমের প্রতিশ্রুতি ছিল, নির্বাচনী প্রতিশ্রুতি ছিল কেন্দ্রীয় বেতনক্রম, কিন্তু শিক্ষক কর্মচারীদের কেন্দ্রীয় বেতনক্রম দিতে গেলে প্রতিটি পদের কর্মচারীদের ওই পদের কেন্দ্রীয় কর্মচারীদের বেতনকে এনশিওর করা দরকার ছিল, কিন্তু তা দেওয়া হয়নি। আমাদের রাজ্যে শিক্ষকরা কেন্দ্রের শিক্ষকদের পে স্কেল পাচ্ছে না, আমাদের রাজ্যে নার্সরা কেন্দ্রের নার্সদের পে স্কেল পাচ্ছে না, এই জাতীয় বিভিন্ন উদাহরণ আছে। শুধুমাত্র ফিক্সেশন যে ফর্মুলা, ফিক্সেশন ফর্মুলাটা একমাত্র সপ্তম বেতন কমিশনের নায় হয়েছে, এছাড়া কিছু দেওয়া হয়নি। আমাদের প্রায় 13-14টা অ্যালাউন্স, ডেলি অ্যালাউন্স, আর্মার অ্যালাউন্স, ওয়াশিং অ্যালাউন্স, ড্যাস অ্যালাউন্স, একটা অ্যালাউন্সের অ্যামেন্ডমেন্ট হয়নি। কাজে এই জায়গায় দাঁড়িয়ে বড় আমাদের পেনশন কেড়ে নেওয়া হয়েছে। আমাদের পেনশনের অধিকার সেটা 2018 জুলাইয়ের পরে যারা চাকরি পাবে তাদের পেনশন থাকবে না। আমাদের মানে 50 বছর যাদের বয়স হয়ে গেছে তাদের যোগ্যতার পরীক্ষা দিয়ে বাকি জীবন চাকরি করতে পারবে কিনা সেটা যোগ্যতার পরীক্ষায় বসতে হবে, এবং আমরা জানি যোগ্যতার পরীক্ষায় তারাই উত্তীর্ণ হবে যারা ইয়েস স্যার বলবে, অর্থাৎ সরকারের ডিএর বিরুদ্ধে কোনো প্রতিবাদ করবে না, সরকারের অন্যায় সিদ্ধান্তের প্রতিবাদ করবে না, এসপার নাসা সিদ্ধান্ত চালু করার বিরুদ্ধে কোনো প্রতিবাদ করবে না, পেট্রোল ডিজেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদ করবে না, কৃষি বিলের প্রতিবাদ করবে না, সমকোণের বিরোধিতা করবে না, যারা শুধুমাত্র ইয়েস স্যার বলবে, জি হুজুর বলবে, তাদেরই এই যোগ্যতার পরীক্ষায় পাস হবে। কাজে এক্সপার দেশা এবং যোগ্যতার পরীক্ষার মধ্য দিয়ে শিক্ষক কর্মচারী যাতে দানা বাঁধতে না পারে, আন্দোলন না করতে পারে, সেই ব্যবস্থাটাকে তারা করার চেষ্টা করছে। কিন্তু আমরা মনে করি যেভাবে সারা ভারতবর্ষে আন্দোলন তীব্র হচ্ছে বিভিন্ন শ্রেণীর ক্ষেত্রে, শ্রমিক, কৃষক, ছাত্র, যুবক, নারী, কারণ নারীদের অধিকার নেই, নারীরা লাঞ্ছিত হচ্ছে, বঞ্চিত হচ্ছে, এই জায়গায় দাঁড়িয়ে সমস্ত অংশের মানুষের মধ্যে একটা বঞ্চনার বিরুদ্ধে জিহাদ তৈরি হয়েছে। কাজে এই জিহাদে শিক্ষক কর্মচারীরা বাদ থাকতে পারে না, তাদের যে বঞ্চনা সেই বঞ্চনার বিরুদ্ধে আমরা সমন্বয় করছি। আমাদের অনেক লিমিটেশন আছে, অনেক সীমাবদ্ধতা আছে, সেই জায়গায় দাঁড়িয়েও আমরা প্রতিবাদী ভূমিকা অতীতও নিয়েছি, আগামী দিনও নেব, এবং সেক্ষেত্রে রাজনৈতিক দল মত নির্বিশেষে সমস্ত অংশের শিক্ষক কর্মচারীদের আগামী দিনের আন্দোলনে অংশ নেওয়ার জন্য আমরা আহ্বান করব, আন্দোলনের কর্মসূচি ঘোষণা করব। আমাদের নতুন নেতৃত্ব তৈরি হবে, সেই নতুন নেতৃত্ব আগামী দিনের পরিবেশ পরিবর্তনের ক্ষেত্রে, সামাজিক পরিবেশ, আমরা শিক্ষক কর্মচারীরা সমাজ থেকে বাইরে নই, আজকে আমার ঘরের মেয়েটা যদি লাঞ্ছিত হয় তা আমি শিক্ষক কর্মচারী বলে দূরে থাকতে পারি না। কাজে এই জায়গায় জানিয়ে আমাদের একটা প্রতিবাদী ভূমিকা থাকবে, সেই ভূমিকায় রাজ্যের আপামর জনগণ বিশেষ করে শিক্ষক কর্মচারী সংগঠনগুলির সহযোগিতা চাই, আমরা প্রয়োজনে ঐক্যবদ্ধ আন্দোলনেরও সিদ্ধান্ত গ্রহণ করব। সুযোগ নিয়ে তারা আইন পাস, কিন্তু না, ঢুকা যায় না। আজ প্রায় বোধ হয় 2 মাসের উপর প্যারেড বসিয়ে দিয়েছে,